वेलकाम डियर एक्सपिरियंस स्टार्टिंग यूट्यूब चैने अपन सबाई के स्वागत जाना। आज के भिडियोते एखान मध्य को क्लस विशेष करिए ना आज के ग्रेड थ्री ग्रेड फोर एग्जाम सम्बन्धे आलोचना करब। ग्रेड थ्री ग्रेड फोर हमारा सबाई जानी ग्रेड फोर पेपर वन पेपर टू 21 अगस्ट एग्जाम हो ग्रेड थ्री पेपर थ्री फोर एग्जाम हो 28 अगस्ट एन हमारा सबाई रिजल्टर अपेक्षा सबाई आसी और मुख्यमंत्री असमेर बर्तमान मुख्यमंत्री हिमंत विश्व शर्मा जानिएछेन जे एक मासेर भितरे रिजल्ट दिए दिबे और आमार आशा मतो जदिओ एक मासेर मध्य रिजल्ट ना होय ताहले देड़ दुई मासेर मध्य मोटामुटी रिजल्ट होये जाबे। ताहले एखाने क्वेश्चन होच्छे जे पेपर ग्रेड फोर पर पेपर छिलो 175 मार्क्स एखाने काट अफ कत मार्क देवा हबे एटा सठिक कोनो निर्दिष्टता आमरा बोलते पारबो ना एबं ग्रेड थ्री पेपर 150 मार्के क्वेश्चन छिलो। ते एखाने क्वेश्चनटा होच्छे जारा जादेर एग्जामटा भालो होयेछे आमार धारणा मतो जादेर एग्जामटा भालो होयेछे ग्रेड थ्री बा ग्रेड फोर होक जादेर एग्जामटा भालो होयेछे आमरा अवश्यई जानी जे एई आसाम डायरेक्ट रिक्रुटमेंटेर ग्रेड थ्री ग्रेड फोर जन्य जे एग्जाम होयेछे एटा शुधु এই প্রথম যে এক্সামটা আমরা রিটেন এক্সাম দিয়েছি এই রিটেন এক্সামের মধ্যেও এখানে রিক্রুটমেন্ট করা হবে না, এটা আমরা ভালো করে জানি। এখানে আমাদের একটা স্কিল টেস্ট রয়েছে, স্কিল টেস্ট এটা কম্পিউটার টেস্টও হবে, কম্পিউটার টেস্ট মোটামুটি হবে। তাই আমরা যাদের ধারণা যে পাস করার একটা ধারণা আছে, পাস করার লক্ষণ আছে যে ভালো এক্সাম হয়েছে, তাদের জন্য এটাই ভালো হবে এখন এই স্কিল টেস্ট, মানে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া এটাই বেটার হবে। তে আমি যদি এখানে কোনো সাজেশন দিতে চাই আপনাদেরকে, আমি এটা বলবো যে ইন্টারভিউর জন্য আপনারা প্রিপারেশন নিতে পারেন, এখানে কম্পিউটার সম্বন্ধে বিভিন্ন নলেজ অ্যাকোয়ার্ড করবেন, নিজের স্কিলকে বাড়াবেন যে কী করে এই কী কী কোয়েশন এই এখানে আসতে পারে, কী কী কোয়েশন আমাকে জিজ্ঞাসা করা যেতে পারে স্কিল টেস্টের জন্য। তাই এই হিসাবে আপনারা নিজেদেরকে প্রিপারেশন করতে পারেন এই ইন্টারভিউর জন্য, যাদের মানে এটা তাদের জন্যই বলছি যারা যাদের যে ধারণা আছে যে এই রিটেন এক্সামে পাস করার লক্ষণ আছে, তারা এই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে। কেননা আমরা জানি এই আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের জন্য যে এক্সাম হয়েছিল গ্রেড থ্রি গ্রেড ফোর সেটা 26,000+ পোস্ট ছিল, অবশ্যই এক্সামগুলো খুব সুন্দরভাবে হয়েছে আর অবশ্যই মানে এখানে রিক্রুটমেন্ট হবে। তাই আমাদেরকে কোনো বোরিং না হয়ে এটার জন্য ভালো করে প্রিপারেশন নেওয়াটা খুবই জরুরি, যেহেতু আমরা রিটেন এক্সাম দিয়েছি এখন ইন্টারভিউর জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আশা করি যাদের এক্সামটা ভালো হয়েছে বা সবার এক্সাম আশা করি ভালো হয়েছে এবং বিশেষ করে যাদের মানে এটা ধারণা আছে যে এক্সামে রিটেন এক্সামে পাশ হওয়ার ধারণা আছে তাদেরকে এই কম্পিউটার বেসড বা স্কিল টেস্ট ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়াটা খুবই জরুরি, এখানে বিশেষ করে কম্পিউটার সম্বন্ধে বিভিন্ন নলেজ অ্যাকোয়ার্ড করা জরুরি, নিজের পার্সোনালিটি শো ইন্টারভিউর মধ্যে নিজের পার্সোনালিটিটা শো করার যে ক্যাপাবিলিটিটা বানানো খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এই ইন্টারভিউতে বিশেষ করে কী হয় নিজের পার্সোনালিটিটারে টেস্ট করা হয়, ইন্টারভিউতে বিশেষ করে নিজের পার্সোনালিটিটারে টেস্ট করা হয় আর কীভাবে নিজের পার্সোনালিটিটা মেনটেন করা যায় এই বিষয়ে বিভিন্ন নলেজ অ্যাকোয়ার্ড করাটা খুবই গুরুত্বপূর্ণ এই ইন্টারভিউর জন্য। তারপরে কোয়েশন আছে বর্তমানে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যার বিভিন্ন ইন্টারভিউতে তিনি বিভিন্ন এই রিপ্লাই দিচ্ছেন, বিভিন্ন উত্তর দিচ্ছেন এই সাংবাদিকের প্রশ্নে যে তিনি বৃহৎ নিযুক্তি দিতে চলেছেন, অবশ্যই সেটা আমরা জানি, অবশ্যই একটা নিযুক্তি প্রক্রিয়া হবে, নিযুক্তি হবে বিভিন্ন বিভাগে ভারত আসাম সরকারের, তাই আমাদেরকে অবশ্যই এইটা নিয়ে প্রিপারেশন হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আর যেহেতু এই গ্রেড থ্রি গ্রেড ফোর আমরা জানি যে এক্সামটা অলরেডি হয়ে গেছে, 60টা পেপার ছিল আর এখানে দেখলে আমরা সাধারণত দেখি যে 14 লাখ এর বেশি অ্যাপ্লিক্যান্ট দেখা যায় এক্সাম দিয়েছে, কিন্তু এখানে আসলে বাস্তবে অ্যাপ্লিক্যান্ট হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারের মতে যে
মোট অ্যাপ্লিক্যান্ট 9,000-এর মতো, 9,00,000-এর মতো। মানে এখানে অনেকে, মানে আমরা প্রত্যেকেই যারা এক্সাম দিয়েছি, আমরা একটা পেপার দিই নাই, আমরা কেউ দুই পেপার, কেউ চার পেপার পর্যন্ত এক্সাম দিয়েছি। তাই এখানে মানে এক্সামের সংখ্যাটা বাড়ছে, কিন্তু প্রার্থীর সংখ্যাটা আসলে কম। তাই আমরা এখানে কোনো অবহেলা না করে ভালো করে সেটার জন্য প্রিপারেশন নেওয়াটা আমাদের জন্য, সবার জন্য খুবই জরুরি। আর বর্তমানে এই একটা জব পাওয়া খুবই কঠিন হয়ে পড়েছে বর্তমান সময়ে। তাই আমি আশা করি ইন্টারভিউর জন্য আমরা যারা, যাদের এক্সামটা ভালো হয়েছে, তারা ভালো করে প্রিপারেশন নেবেন এবং ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবেন, যাতে করিয়া এটা মানে এই গ্রেড 3-4 লেভেলের পোস্টগুলোতে যাতে করিয়া ক্র্যাক করা যায়। আর আমরা এই স্টাডি মি ইউটিউব চ্যানেলে আমরা যা পেরেছি আপনাদেরকে সাহায্য করেছি। আশা করি ভবিষ্যতে আপকামিং যে জব এক্সামের আসবে, গভর্নমেন্ট হোক আর পাবলিক প্রাইভেট হোক, আমরা কিতা করবো ভালো করিয়া ভালো ভালো এডুকেশনের ভিডিও প্রোভাইড করার চেষ্টা করবো আমাদের এই চ্যানেলে। আশা করি এই আসাম টেট খুব তাড়াতাড়ি হবে, তাই আমাদের এই স্টাডি মি ইউটিউব চ্যানেলে আমরা আসাম টেটের জন্য প্রস্তুতি তাড়াতাড়ি শুরু করব, ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের, আপনারা এই স্টাডি মি ইউটিউব চ্যানেলটা ভালো লাগে, তাহলে অবশ্যই এই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আশা করি সবাই ভালো একটি রাস্তা পাবে। ধন্যবাদ।